হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। আজকে একটা ফ্রক কাটিং করবো, নিউ স্টাইল। চলেন কীভাবে শুরু করতে হয় তা দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা এখানে একটা কাপড় নিলাম, দুটা পার্ট নিয়েছি। এখানে দুটা পার্ট লম্বাই হবে আমাগো, আমরা লম্বা নেব 20 ইঞ্চি পরিমাণ, আর এদিকে নিব আমরা 11 ইঞ্চি। তারপরে আমরা কি করব, চার ভাগে ভাগ করব। তারপরে ভাঁজ করার পরে আমরা এখন কি করব, শোল্ডারের মাপ নিব। শোল্ডারের জন্য নিব 5 ইঞ্চি। তারপর আর্মনের জন্য নেব 5 ইঞ্চি পরিমাণ। তারপর মার্জিং করে নেব। তারপর নিচে আমরা আরেকটা দাগ দেব 5.5 ইঞ্চি। তারপর সোজা একটা দাগ টেনে নেব, 7.5 ইঞ্চিতে একটা দাগ করব। তারপর নিচে একটা 7.5 ইঞ্চি পরিমাণ একটা দাগ দেব। তারপর আমরা কি করব, গলার জন্য নেব 2 ইঞ্চি পরিমাণ। গলা লম্বা দেব 3 ইঞ্চি। তারপর গলার শেপ করে তুলে নেব, হারমোনের শেপ দেব। তারপর আমরা কি করব, নিচে যে পেটের মাপ আর বডির মাপ এটা আমরা সোজা দাগ টেনে নেব। হালকা 1/2 ইঞ্চি পরিমাণ রাউন্ড শেপ দেব। তারপর এখন আমরা কাটিং করে নেব। তারপর আমরা কি করব, এটা বাস করব। বাস করে একটা পার্ট আমরা সরায় নেব, আমরা যে ব্যাক পার্টটা, ব্যাক পার্ট আমরা একটা পাড়া দেব, তার জন্য 2 ইঞ্চি পরিমাণ একটা মার্ক করব। করার পরে মাঝখান দিয়ে আমরা সমান সমান মার্কের সমান কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেছে, এখন আমরা কি করব, তার জন্য একটা পট্টি দেব। তাহলে আমরা দুইটা পাটি এক করে নিলাম। তারপর আমরা কি করব, এখানে আরো একটা কাপড় আছে, দুইটা পার্ট, এখানে আমরা দুইটা পার্ট নিচ্ছি, দুইটা পার্টের আমরা চার ভাগে ভাগ করে নিয়েছি, এখানে চারটা পার্ট আছে। তারপর এটা হচ্ছে আমরা বন্ধ সাইড, বন্ধ সাইডটা আমাকে ওইদিকে থাকবে। তারপর লম্বায় নেব আমরা 36 ইঞ্চি বাই, ওয়াস্টেও থাকবে 36 ইঞ্চি। তারপর এটার আমরা কি করব, 8 ভাগে ভাগ করব। এখানে আমরা কি করব, এখানে 8টা পার্ট আছে, সুন্দর করে ভাঁজ করে পরে নেওয়ার পরে এখানে আমরা 8টা পার্ট আছে, ঠিক আছে, এখানে 8টা পার্ট আছে। তারপর বন্ধ সাইডটা, খোলা সাইডটা আমরা সামনে থাকবে, বন্ধ সাইডটা আমার এদিকে থাকবে। তারপর আমরা যে পার্টটা আমরা কাটিং করে নিয়েছি, বডি পার্টটা, এই পার্টটা কি করব, আমরা এখানে যা মাপ আছে তার থেকে 1 ইঞ্চি পরিমাণ আমরা মাইনাস করে দাগ দিয়ে কাটে নেব, মার্ক করে নেব। 1 ইঞ্চি পরিবার 1 ইঞ্চি পরিমাণ মাইনাস করব। করার পরে আমরা যেটা করব, আমরা যে বন্ধ সাইডটা, দুইটা সাইড, এই সাইড থেকে আমরা কি করব, 1 ইঞ্চি পরিমাণ যে মার্কটা আছে এটা আমরা কানি থেকে সোজা করে এভাবে অ্যাঙ্গেল বরাবর হালকা ধরব। ধরার পরে এভাবে আমরা মার্জিং করে নেব। এভাবে মার্জিন করার পরে হালকা একটু শেপ করে নেবেন। তারপরে এটা আমরা কাটিং করে নেব।
কাটিং করা হয়ে গেলে এখন আমরা কি করব, পুরাটা কাপড়ই আমাকে লাগবে। তো এইভাবে আপনারা কাটিং করে নেবেন খুব সহজ করে, যে কোনো লুক একবার দেখলে সেকেন্ড টাইম আপনারা পারবেন, নতুন পুরান যে কোনো লুক দেখলে একবার পারবেন। অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ না করে দেখেন। অবশ্যই যারা নতুন আছেন অবশ্যই শিখতে পারবেন, যে কোনো বয়সের বেবিদের জন্য তৈরি করতে। তারপরে আমরা মেশিনে চলে আসলাম, আসার পরে আমরা যে পার্টটা আছে এটা টপ সেট ইনসাইড আপনারা ডিপেন্ড করে নেবেন, ইনসাইডটা উপরে দিবেন। তারপর একটা পাইপিং নেবেন, আপনাদের যে পরিমাণ কাপড় আছে সেই পরিমাণের মাপে আপনারা একটা পাইপিং নেবেন। নেওয়ার পরে আপনারা অনুযায়ী অ্যালাউন্স দিবেন, দেওয়ার পরে সাইড দিয়ে সেলাই করে নেবেন। এখানে কিন্তু আমরা দুইটা পার্ট আছে, একটা পার্ট আমরা সেলাই করে দেখাচ্ছি, একটা পার্ট সেম আপনারা এভাবে তৈরি করে নেবেন। তারপর কি করবো আমরা, এই সাইডটাও সেম উপায়ে আমরা জয়েন করে নেব। এভাবে চারোটা কোনা আপনারা চারোটা পার্ট চারোটা সাইডে আপনারা এভাবে পাইপিং জয়েন করবেন। ফার্স্ট প্রথমে আপনারা কি করবেন, দুই সাইড জয়েন করবেন, করার পরে এবার টপ সাইড করবেন। টপ সাইড করার পরে আপনারা চাপা সেলাই দিবেন, দুই পাটে বাস করে এরপরে চাপা সেলাই দিয়ে দিবেন। তো আপনারা এভাবে আপনারা সেলাই করে নিতে পারেন, অবশ্যই একদম ইজি একটা ডিজাইনের ফ্রক। এই ফ্রক যে কোনো লোকে একবার দেখলেই আপনারা পারবেন, বুঝতে পারবেন। তো আশা করি সবার যদি একটু ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, বেলের নোটিফিকেশনটা অন করে রাখবেন, পরবর্তীতে যে কোনো ভিডিও আপনারা পেয়ে যাবেন। তো আমরা একটা সাইট হয়ে গেছে, এই সাইটটাও কিন্তু হয়ে গেছে। এখন আমরা কি করব, এই সাইডটা সেম উপায়ে আমরা এবার ইনসাইড করব। করার পরে এই পাইপিং এটার উপর থেকে আমরা ধরব, ধরার পরে এভাবে আমরা জয়েন করে নেব। এভাবে জয়েন করবেন, দুটা সাইড সুন্দর করে জয়েন করবেন। তারপর এভাবে টপ সাইড করবেন, করার পরে সেম উপায়ে আপনারা এভাবে চাপা টপ সিন দিয়ে নেবেন। তারপরে এইভাবে চাপা টপসিন দেওয়া হয়ে গেলে আমি আস্তে আস্তে আপনাকে বোঝানোর সাথে আমি করতেছি। অবশ্যই নিচের পাটটা হালকা একটু টান রাখবেন, টান রাখলে এই পাইপিংটা জয়েন করবেন, না হলে আপনারা ইয়ে করতে পারবেন না, লাস্টে পাইপিং গেটটা মিলাইতে পারবেন না। আমরা একটা সাইড হয়ে গেছে, এরপরে সেটটা আমরা দুটা সাইড হয়ে গেছে, এনে দুটা পার্ট। এখন আমরা কি করব, দুইটা সাইড এনে দুটা সাইডে হয়ে গেছে, এখন আমরা কি করব, সবটি সাইড আমি দেখাই দিলাম। এখন আমরা কি করব, বডিটা তৈরি করব। তো বডিটা তৈরি করার পর প্রথমে আমরা কি করব, পিছনের পার্টে একটা পট্টি জয়েন করব, যেহেতু আমরা একটা বি বানাচ্ছি
বিডার এর মধ্যে একটা পট্টি জয়েন করব তারপর দিয়ে এইভাবে একটা দাগ দিয়ে নেবেন নেওয়ার পরে নিচে একটা কাপড় দিবেন দেওয়ার পরে ইনসাইডটা উপরে রাখবেন তাকে এভাবে একটা সেলাই দিয়ে নেবেন অবশ্যই কোণাগুলো যেন সুন্দর হয় কোনো বাঁকাতেরা যেন না হয় তারপরে এটা কি করব আমরা এটা ঘুরিয়ে নেব ঘুরিয়ে নেওয়ার পরে আমরা যেটা করব এদিকে আমরা একটা টপ সিন দেব চাপা টপ সিন দিয়ে নেব এভাবে একটা চাপা টপ সিন দিন যে চাপা টপ সিন দিয়ে আমরা নিয়েছি এখন আমরা কি করব শোল্ডারটা জয়েন করব দুটা শোল্ডার আমরা এভাবে জয়েন করে নিয়ে শোল্ডার জয়েন করার পরে আঙ্গুলে চারা দিয়েটা পাঠায় নেবেন নেওয়ার পরে কি করব আমরা এক্সট্রা একটা পাইপিং লাগবে এটা যে কেউ আপনারা তৈরি করে নিতে পারেন তার জন্য আপনারা ডিজাইন করার জন্য বাট আপনারা এক কালার থেকে আরেক কালার যে কোনো একটা কনভার্ট করে নিতে পারেন যে এই কালারে পাইপিং দিতে পারবেন তো অবশ্যই পাইপিংটা 1.5 ইঞ্চি পরিমাণ আপনারা অনুযায়ী যতটুকু লাগবে এতটুকু আপনারা নিয়ে নেবেন তাহলে আমরা এভাবে আমরা কি করব সাইড থেকে আমরা এটা জয়েন করে নেব পাইপিংটা জয়েন করে নেব আমরা দুটা সাইড এভাবে পাইপিং জয়েন করে নেব আমার একটা সাইড জয়েন করা হয়ে গেছে এই যে সাইড দুটা সাইড আমরা পাইপিং করে জয়েন হয়ে গেছে এখন আমরা কি করব এভাবে সিজারিং করব ঠিক আছে অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন কেউ স্কিপ করবেন না ভিডিওটা টেনে টেনে দেখবেন না তাহলে হয়তো কোনো কিছু বুঝতে পারবেন না সরি তারপর আমরা গলার পাইপিংটা সেম এভাবেই আমরা জয়েন করে নেব তার জন্য গলার পাইপিংটাও আপনারা ইচ্ছা করলে একই কালার দিতে পারেন এভাবে আপনারা গলাটাও এভাবে সেম জয়েন করে নেবেন গলাটাও আমরা জয়েন করে নিয়েছি এখন আমরা কি করব এটা একটু টপ সেট করব টপ সেট করার পরে এভাবে চাপা টপ সিন দিয়ে নেব চাপা টপ সিন আমার তিন অর্ডার দেওয়া শেষ এখন আমরা কি করব এটা সাইড মেরে নেব যার যার বডি অনুযায়ী আপনারা সাইড মেরে নেবেন আমার সাইড মেরে ওকে এখন আমরা কি করব এটার সাথে বডির সাথে অ্যাডজাস্ট করব তার জন্য আমরা কি করতে হবে কোনা কোনি করে বাস করে নিতে হবে তার জন্য আমরা কি করব আপনারা চারটা কোনা চারদিকে এভাবে ছড়ায় নেবেন ছড়ায় নেওয়ার পরে মিডল করবেন মিডল করার পরে আপনারা কি করবেন এভাবে টেনে সমান করবেন নেওয়ার পরে আমরা যে বডিটা আছে এই যে বডিটা আছে এই বডিটা আমরা কি করব ভিতরে ঢুকিয়ে দেব ভিতরে ঢুকিয়ে দেওয়ার পরে যে কোনো একটা সাইড থেকে আপনারা 1.5 ইঞ্চি পরিমাণ অ্যালাউন্স দিবেন দেওয়ার পরে মিডল করে আপনারা সেলাই করে নেবেন যেভাবে ধরে আপনারা এভাবে সেলাই করে নেবেন এভাবে আপনারা ধরে সুন্দর করে মিডল করে 1.5 ইঞ্চি পরিমাণ অ্যালাউন্স দিয়ে আপনারা সেলাই করে নেবেন তো অবশ্যই আশা করি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন যদি কোনো সমস্যা হয় অবশ্যই জানাবেন ভালো হলেও কমেন্ট করে জানাবেন খারাপ হলেও কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমাকে চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য
তো এইভাবে আপনারা কি করবেন, যে আমার এইভাবে গোল করা হয়ে গেছে ভুটিটা। এখন আমরা কি করব, ভুটিটা আমরা টপ সাইড করে দেখাবো। এটা ইনসাইড অবশ্যই অনেক অনেক সুন্দর হয়েছে। আপনারা যে কোনো লোক, নতুন হোক পুরান হোক, একবার দেখতেই বুঝতে পারবেন অনেকটা সুন্দর হয়েছে। এই জামা জামা এটা কমপ্লিট, একবার দেখতেই বুঝতে পারবেন যে এটা কি হয়েছে।